উখিয়া এবং টেকনাফ মিলে সীমান্ত আসন কক্সবাজার চার ইয়াবা আর রোহিঙ্গা নিয়ে এই দুই উপজেলা সারা বছরই থাকে আলোচনায় তবে এই আলোচনাকে ছাপিয়ে এখন এখানে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা কোন দলে কে মনোনয়ন পাবে এই নিয়ে চায়ের কাপে উঠছে ঝড় আর প্রতিটি দলের মনোনয়ন প্রত্যাশীরাই মনে করেন দলের থেকে মনোনয়ন দেয়া হবে তাকেই ইস্মতারাইসুর তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট মাদক রোহিঙ্গা আর মানব পাচার নিয়ে সারা বছরই আলোচনায় থাকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা উপজেলা উখিয়া টেকনাফ সেই সাথে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিতর্কিত আচরণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হিসেবে তার নাম থাকায় বিব্রত জেলা আওয়ামী লীগ উনিশশো এবং দু সালে এই আসনে বিজয়ী হয় বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী উনিশশো সালে আব্দুর রহমান বদিকে বিএনপি থেকে প্রথমে মনোনয়ন দিল পরে তা প্রত্যাহার করে পুনরায় শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয় 2008 সাল থেকে এ পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে আসনটিতে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে রয়েছে আব্দুর রহমান বদি জনপ্রিয়তায় বদি এগিয়ে থাকলেও তার নেতিবাচক ইমেজেই আওয়ামী লীগকে নানা প্রশ্নের সম্মুখীন করছে বলে অভিযোগ স্থানীয় নেতাদের বদি দলের নির্বাচন করলে দলে যদি নমিনেশন দেয় আমরা তার জন্য নির্বাচন করব এখানে বদি আমাদের কাছে বড় না আমাদের কাছে বড় হলো জননেত্রী শেখ হাসিনা সে অন্য ঘরার মানুষ তার মনে প্রাণে সেটা এখনও বঙ্গবন্ধুর সৈনিক হয়ে উঠতে পারে নাই তাছাড়া তার বিভিন্ন কর্মক্রিয়া কয়েকনাফের মানুষ অস্থান্ত বিব্রত কেন্দ্রীয় আওয়ামী লীগের একটা নমিনেশন বোর্ড আছে এই বোর্ডের সিদ্ধান্ত যথাযথভাবে প্রজ্ঞান এবং পর্যালোচনা করেই তাদের কিন্তু অভিষেক দেওয়া হবে তবে এই আসনে বিএনপি থেকে একমাত্র প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী তার দাবি এই আসনে একসময় তাদের অবস্থান শক্ত থাকলেও এখন নানা কারণে তারা নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে পারছেন না তবে দল নির্বাচনে অংশ নিলে জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানান তিনি পারমিশন পুলিশ থেকে নিয়ে ডেমোক্রেসি করার মতো তো এই অবস্থা তো এখন দেশে খুব কঠিন অবস্থায় এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম নাই ইলেকশনের জন্য তো মাস তিন মাস সময় দিতে হবে অন্তত পক্ষে তিনটে মাস তো দিতে হবে ফ্রিলি আমরা কাজ করার জন্য কক্সবাজার চার আসনে মোট ভোটার দুই লাখ চৌষট্টি হাজার চারশো ছয় জন